হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিডস নেবুলাইজার। তো ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বাচ্চাদের নেবুলাইজ কেন করা হয় কিংবা কখন থেকে করা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো ডাক্তারবাবু সাধারণত বাচ্চার 6 মাস বয়স থেকে একদম শেষ বয়স পর্যন্ত, বয়স্ক পর্যন্ত নেবুলাইজ করা হয়। এবার কী কী কারণের জন্য বাচ্চাকে নেবুলাইজ করা হয়, অনেকেভাবে সাধারণ সর্দি কাশি হয়েছে, নেবুলাইজ করে কী হবে? তো নেবুলাইজ করা হয় শুধুমাত্র অ্যাস্থেমার জন্য কিন্তু নেবুলাইজ করা হয় না। অনেকেভাবে বাচ্চার হয়তো অ্যাস্থেমা আছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য হয়তো নেবুলাইজ করছে, এটা কিন্তু একবারে ঠিক না। অ্যাস্থেমার জন্য তো করা হয়, শ্বাসকষ্টের জন্য করা হয়, তাছাড়া হচ্ছে বাচ্চার আপার অ্যান্ড লোয়ার কেসে ইনফেকশন হলেও কিন্তু নেবুলাইজ করা হয়। সর্দি কাশি, শুকনো কাশি, এগুলোর জন্য নেবুলাইজ করতে ডাক্তারবাবু বলে থাকেন। ছোট বাচ্চা অসুস্থ হলো মানেই কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারের সাজেশন ফলো করতে হবে। যে 1 থেকে 1.5 বছরের নিচে বাচ্চাদের বছরে 8 থেকে 10 বার কিন্তু সর্দি কাশি হয়, কখনো মাসে 2 বারও হয়ে থাকে, এটা কিন্তু স্বাভাবিক। এই সর্দিটা তখনই সিরিয়াস হয় যখন বাচ্চার সর্দি নাক থেকে নেমে চেস্টে পৌঁছে যায়, আর যেখানে সর্দিটা জমে যায় আমরা বলি বুকে সর্দি জমে গেছে, তখনই কিন্তু এটা সিরিয়াস হয়ে যায়। নর্মালি বাচ্চাদের সর্দি পাতলা জল থাকলে কিন্তু ডাক্তাররা বলেন যে নাকে নেজাল ড্রপ দিলে কিন্তু বাচ্চার সর্দি, নাকের সর্দি নাকেই শেষ হয়ে যাবে, কিন্তু যখনই সেই সর্দিটা বুকে গিয়ে জমে যায়, কাশি শুরু হয়ে যায়, তখন কিন্তু সেটা সিরিয়াস হয়ে যায়। আর এই সর্দি যখন বাচ্চার লাংসে এফেক্ট করে তখন হচ্ছে বাচ্চার অ্যাস্থেমা, চেস্ট ইনফেকশন, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, গলা ইনফেকশন, এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বাচ্চার হতে পারে। আমার বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আয়ান 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্ক খেত, আর ব্রেস্ট মিল্ক হচ্ছে এমন এক ধরনের মেডিসিন যেখানে হচ্ছে বাচ্চার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এসব ছোটোখাটো সর্দি কাশিতে বাচ্চাদের কোনো এফেক্ট হয় না, কোনো কিছু প্রয়োজনও হয় না। কিন্তু 6 মাস পরে যখন বাচ্চা বাইরের খাবার খাওয়া স্টার্ট করে দেয়, আমরা যখন বাইরের মিল দিই তখন কিন্তু একটা টেম্পারেচারের ভারসাম্য থাকে না, কারণ ও তখনও বাচ্চা ব্রেস্ট মিল্ক খায়, প্লাস হচ্ছে বাইরের খাবারটা খায়, কখনো গরম একটু ঠান্ডা হয়ে যায়, আর সেই সময় তাদের মধ্যে সেই কী বলবো, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অতটা তৈরি হতে পারে না, যে এই এই টেম্পারেচারটা ওরা নিতে পারে না, তখন কী হয় বাচ্চার যখন তখন সর্দি লেগে যায়। তাছাড়া ওয়েদার চেঞ্জ হয়, জায়গা চেঞ্জ হয়, জল চেঞ্জ হয়, এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু বাচ্চার সর্দি লেগে থাকে। তা আয়ানের 8 মাস পর থেকে দেখতাম যে প্রায় আয়ানের সর্দি হতো। তা আয়ানের ডাক্তার কখনোই আয়ানকে সর্দির ওষুধ দিতেন না, শুধু বলতেন যে নেজাল ড্রপ দাও আর নেবুলাইজ করো। তা আমি ভাবতাম নেবুলাইজ করলে কি সর্দি কাশি ছাড়বে? তো ডাক্তারের বেশি সর্দির ওষুধ না দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা যখনই কফ সিরাপ খাবে কিংবা সর্দির ওষুধ খাবে তখন কি হচ্ছে, বাচ্চা ঝিমাবে, খাওয়া দাওয়া কম করবে, ঘুমাবে বেশি, এর ফলে অ্যাক্টিভটাও কম হয়ে যাবে। ওর জন্য আমার ডাক্তার ওকে শুধুমাত্র নেবুলাইজ করতেই বলে। যখন খুব বেশি হয়ে যায় তখন হয়তো একটা সর্দি ওষুধ দেয়, তাছাড়া একটু ওই নেজাল ড্রপ আর নেবুলাইজ করলে কিন্তু আয়ান অনেকটাই রিলিফ পায়, মানে একদিনেই, একদিন থেকে 1.5 দিনেই ও অনেকটা রিলিফ পেয়ে যায় সর্দি থেকে। আর অনেক বাচ্চার ক্ষেত্রে, আয়ানের ক্ষেত্রেও দেখেছি আমি, সর্দি হলে নাক থেকে শুরু করে 2 দিন পরে কিন্তু সেটা কাশিতে তৈরি হয়ে যায়। তার জন্য নেবুলাইজারটা হচ্ছে বেস্ট অপশান, যেখানে আমি কাশির ওষুধ না খাইয়ে, কাশির ওষুধ মানেই হচ্ছে দেখবে বাচ্চা ঘুমাবে, ঝিমাবে, তো কাশির ওষুধ না খাইয়ে হচ্ছে আমি নেবুলাইজ করে কিন্তু তাকে অনেকটাই সুস্থ রাখার চেষ্টা করি। তাই আয়ানের সর্দি মানে নাকে যখন জল থাকে তখন তো ওকে নেজাল ড্রপ দিই, তার সাথে হোম রেমেডিস চলে, কিন্তু যখনই দেখি যে বাচ্চা খুব খুব করে কাশা শুরু করেছে, মানে একটু খুব খুব করে কাশলো মানে কি ওটা 2 দিন ধরে কাশিটা বেশি হবে, তো যখনই আমি সাইন দেখি যে না বাচ্চা কাশছে, হোম রেমেডিসে যদি না হয় তখন কিন্তু আমি তাকে নেবুলাইজ করা শুরু করে দিই। হোম রেমেডিস অবশ্যই খাওয়াবে বাচ্চার সর্দি কাশি হলে, এটার কোনো সাইড এফেক্ট হয় না। যে কাড়া আমরা বানাই, বিভিন্ন রকমের কাড়া বিভিন্ন লোক বানায় বানিয়ে থাকে, সেই কাড়াটা খাওয়ালে কিন্তু বাচ্চার অনেকটাই গলা খুশখুস বলো, নাকে সর্দি বলো, একটু কাশি বলো, এটা কিন্তু অনেকটাই রিলিফ পায়। তাছাড়া বাচ্চা যদি একটু বড় হয়, যেমন 4 বছর হয়েছে আয়ানের, আয়ান এখন ভাপ নিতে পারে, ভীষণ মজা পায়, তো একটু যদি ভাপ নিতে পারে তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, নেজাল ড্রপটা অনেক সময় প্রয়োজন হয় না। আয়ানকে ভাপ দেওয়া হয় সর্দি হলে, নিম পাতা কচি নিম পাতা নিয়ে এসে জলে অনেকক্ষণ ধরে ফোটায়, জলটা যখন পুরো ফুটে যায়, জলটা একদম তেতো হয়ে যায় বলতে পারো, তখন 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে মাথায় ঢাকা দিয়ে ভাপটা নেওয়ায়, তাতে হচ্ছে নেজাল ড্রপের কাজ করে, নাকটা অনেকটা খুলে যায়, অনেকটা বাচ্চা রিলিফ পায়। এই যে চোখ ছলছল করা, নাক বন্ধ হয়ে যাওয়া, অস্বস্তি হওয়া, এটা থেকে কিন্তু অনেকটাই বাচ্চা রিলিফ পায়। অনেক প্যারেন্টস আছে বাচ্চাকে নেবুলাইজ করাতে চান না, ডাক্তার প্রেসক্রাইব করলেও অনেক সময় প্যারেন্টস করাতে চান না, হ্যান্ড পাম্প ইউজ করেন, হ্যান্ড পাম্পটাও ভালো, কিন্তু হ্যান্ড পাম্প থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে এই ইলেকট্রিক নেবুলাইজার। তাই ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই বাচ্চাকে নেবুলাইজ করবেন, কোনো ভয় না করে, কোনো চিন্তা না করে।
এটা হচ্ছে আমার নেবুলাইজার মেশিন, এটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিলেন। তো এটা কিভাবে ইউজ করতে হয় কিংবা এটা কিভাবে ক্লিন কিংবা স্টেরিলাইজ করতে হয়, এগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি। ওই ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওটা একটা শর্ট ভিডিও, ওটা অবশ্যই তোমরা দেখো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে। বাচ্চাকে যদি নেবুলাইজ করা হয় তাহলে বাচ্চাকে যে নেবুলাইজারের সাথে সাথে যে মেডিসিনগুলো থাকে সেগুলোর কাজ কিন্তু খুব ফাস্টার হয়ে যায়। তো ডাক্তার কেন বাচ্চাকে নেবুলাইজ করতে বলেন সেটা আমরা প্রায় অনেকেই জানি না। দেখো, বাচ্চার যখন সর্দি হয় আর সর্দি যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু বাচ্চার কানে ইনফেকশন হয়ে যায়, নাকে ইনফেকশন হয়ে যায়, গলায় ইনফেকশন হয়ে যায়। তো নেবুলাইজ করলে কি হয়, বাচ্চার নাক, গলা, চেস্ট ক্লিয়ার হয়ে যায় বাই নেবুলাইজেশন ইয়ার দিয়ে। এই নেবুলাইজেশন এয়ার হলো এক ধরনের লিকুইড মেশিন যার মাধ্যমে ওষুধগুলো এয়ারে রূপান্তরিত হয়ে নাকের মধ্যে দিয়ে চেস্ট এবং পরে লাংসে গিয়ে ঢোকে এবং রাস্তাগুলো ক্লিয়ার করে। এই পদ্ধতিতে যে মেশিনটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নেবুলাইজার মেশিন। এবং মেডিসিন দেওয়ার পরে মেশিনটা স্টার্ট করলেই ওই মেডিসিনটা হচ্ছে এয়ারে রূপান্তরিত হয়, এবং এই এয়ারটা যখন ইনহেল করা হয় সেটাই তখন নাক দিয়ে লাংসে পৌঁছে যায়, এবং এর ফলে ইনফেক্টেড এরিয়াগুলোতে মেডিসিন ডেলিভার করতে খুব সহজ হয়। আয়ান যখন 1 বছর 3 মাস ছিল তখনই ফার্স্ট টাইম আয়ানকে নেবুলাইজার ডক্টর সাজেস্ট করেছিলেন, আর তখন থেকে আয়ানকে আমরা নেবুলাইজ করি। অনেকের মধ্যে নেবুলাইজার সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো। অনেকের মতে হচ্ছে বাচ্চাকে যদি একবার নেবুলাইজ করা হয় তাহলে সেটা হচ্ছে অভ্যেসে পরিণত হয়ে যায়, আর বাচ্চার যখনই সর্দি কাশি হবে বাচ্চাকে নেবুলাইজ করতে হবে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। দেখো, বাচ্চা যখন অসুস্থ হয়, সর্দি হয়, কাশি হয়, জ্বর হয় কিংবা আদার্স পেট খারাপ হয়, তখন কিন্তু বাচ্চাকে মেডিসিন দিয়েই ঠিক করা হয়, এমনি কিন্তু ঠিক হয় না। তখন কি বাচ্চা অভ্যেস হয়ে যায়? কখনোই অভ্যেস হয় না, কারণ সব কিছুর জন্যই মেডিসিন আছে। তো বাচ্চা যখন সর্দি কাশি হবে আর ডাক্তার যদি তোমাকে প্রেসক্রাইব করে থাকে যে বাচ্চাকে নেবুলাইজ করতে হবে তাহলে সেটা অবশ্যই করতে হবে। নেবুলাইজার হচ্ছে একটা মেশিন, ওর মধ্যে যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটাই এয়ারে রূপান্তরিত হয়ে নাকের মধ্যে দিয়ে বডিতে প্রবেশ করে, যাতে হচ্ছে তোমার যে ইনফেক্টেড এরিয়াগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিয়ে যে মেডিসিনটা তুমি বাচ্চাকে শরীর খারাপের জন্য দিচ্ছ সেটা খুব সহজেই কাজ করতে পারবে, মানে রাস্তাটা ক্লিয়ার হবে মেডিসিনটার কাজ করার জন্য। তো এটা কোনো ব্যাপার না যে বাচ্চাকে নেবুলাইজ করলেই যে বাচ্চা অভ্যেসে পরিণত হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এটা জাস্ট একটা পদ্ধতি যেটা দিয়ে বাচ্চার আর কি ইনহেল করার যে রাস্তাটা সেটা ক্লিয়ার করা হয়। তাই মানুষের বডিতে ওষুধের অভ্যেস হলেও কিন্তু মেশিনের অভ্যেস হয় না, আমরা ওষুধেই এডিক্টেড। শরীর খারাপ হলে বাচ্চার একটু, আর আমাদের এই জেনারেশনে তো বাচ্চা একটু অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই যে ডাক্তার আমাদেরকে যেটা প্রেসক্রাইব করবেন, যা দেবেন সেটাই আমরা করবো। তো আমরা ওষুধে এডিক্টেড, মেশিনে কিন্তু না। নেবুলাইজেশন হলো হচ্ছে একটা ডাইরেক্ট পদ্ধতি যার ফলে মেডিসিনগুলো খুব সহজেই ইনফেক্টেড এরিয়াতে পৌঁছে যায়। এবার হচ্ছে আমি কোন মেশিন কিনবো নেবুলাইজেশন করার জন্য। তো দেখো, ডাক্তার যখন তোমাকে প্রেসক্রাইব করেন যে বাচ্চাকে নেবুলাইজ করতে হবে তখন কিন্তু তিনি মেডিসিন লিখে দেন, মেশিনটা খুব কম লিখে দেন, কারণ তাদের কাছেই ব্যবস্থা থাকে, বলে দেন যে বাচ্চাকে এখানে নিয়ে এসে নেবুলাইজ করবে। কিন্তু তুমি যদি চাও যে আমি নিজেই মেশিনটা কিনে নেবো তাহলে কিন্তু খুব সহজ হয়, বাচ্চাকে বারবার, এই অসুস্থ বাচ্চাকে বারবার নিয়ে যাওয়ার থেকে তুমি বাঁচবে। আর ওষুধ মেডিসিনের মানে নেবুলাইজেশন মেশিন মোটামুটি 1500 টাকা থেকে স্টার্ট হয়, তবুও তোমার ডাক্তার যেই মেশিনটা লিখে দেবেন তুমি সেই মেশিনটাই কিনবে। তাতে একটি সুবিধা হয়, নেবুলাইজার মেশিন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে শুধু ছোটো বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে মানে ছোটো থেকে বড় সবাই মানে নেবুলাইজারটা ইউজ করতে পারবে। আমার যেটা আছে সেটা হচ্ছে দুটোই করতে পারবে, কারণ দুটো মাস্ক ছিল, ওখানে ভোল্টেজ লেখা থাকে, সব কিছু লেখা থাকে। তো সেটা দেখে বোঝা যায় যে মানে কোনটা ছোটোদের আর কোনটা ছোটো বড় দুজনেরই, তো তাদের এয়ার প্রেশারটাও থাকে, তো ওই জন্য এটা তোমাকে দেখে নিতে হবে। তারপর হচ্ছে ডাক্তার কী মেডিসিন দিচ্ছেন তোমাকে নেবুলাইজ করার জন্য, যে লিকুইড মেডিসিনটা থাকে সেটা কী দিচ্ছেন সেটা তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। নিয়মটা অবশ্যই ফলো করতে হবে, মেডিসিনটা কত ঘন্টা পরপর ইনহেল করাতে হবে বাচ্চাকে, নেবুলাইজার কতক্ষণ পরপর বাচ্চাকে করাতে হবে সেটা তোমাকে অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব করে দেবেন, সেটা দেখেই তোমাকে সেটা ফলো করেই করতে হবে। এমনটা না যে সকালে করালাম দুপুরে করবো না, কিংবা টাইমটা আমরা লেস মানে টাইমটা আমরা ছেড়ে দিয়ে অন্য টাইমে করবো, নিজের ইচ্ছা মতো করবো, এরকম কিন্তু না। সব কিছুরই একটা টাইম আছে, তো নেবুলাইজেশনেরও কিন্তু টাইম আছে, ডাক্তার যেভাবেই বলবেন সেভাবেই তোমাকে করতে হবে। যখন তোমরা বাচ্চাকে নেবুলাইজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, যখন যদি ধরো কারো বাচ্চাকে 1 বছর থেকে নেবুলাইজ করা হয়, যেমন আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি যে আয়ানের মানে 1 বছর 3 মাস থেকে স্টার্ট করে এখন 4 বছর বয়স হচ্ছে, সর্দি কাশি হলে আমি নেবুলাইজ করি আয়ানকে, তো আমরা বুঝতে পারি যে কোন সময়টা ডাক্তারের কাছে যেতে হবে, কোন সময়টা ডাক্তারের কাছে যেতে হবে না। কারণ ডাক্তার টোটাল একটা প্রেসক্রিপশন বানিয়ে দেন, আর কোভিডের পর থেকে তো আরও প্রেসক্রিপশন বানিয়ে দেন, যাতে ছোটো ছোটো কাজের জন্য ডাক্তারের কাছে দৌড়ে যেতে না হয়।
তো যখন এরকম সিচুয়েশন হবে তুমি বাচ্চাকে নেবুলাইজ করবে, তো তিন দিনেও যদি তুমি রিকভারি বুঝতে না পারো, বাচ্চার উন্নতি বুঝতে না পারো, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবে। সাধারণত বাচ্চাকে যদি নেবুলাইজ করা হয় এক থেকে দেড় দিন কিংবা দুই দিনের মধ্যে বাচ্চার ইম্প্রুভমেন্ট বোঝা যায়। তাই তোমার বাচ্চা কতটা ইম্প্রুভ হচ্ছে কিংবা কিভাবে কি পরিস্থিতিতে আছে সেটা তুমি ভালো বুঝতে পারবে, আর সেই অনুযায়ী কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবে বাচ্চাকে। এরপরেও যদি নেবুলাইজার সম্পর্কে তোমাদের ভয় থেকে থাকে তাহলে অবশ্যই গুগল সার্চ করবে কিংবা ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবে। আর তোমার বাচ্চা যদি বারবার সর্দি কাশি হয় এবং মানে থাকে সর্দি কাশিটা, মানে সর্দি হলে কাশি লাগতেই থাকে, খুব করে কাশতেই থাকে, তাহলে অবশ্যই ডাক্তারকে ঠিক ডাক্তারবাবুকে ঠিক করে বলবেন। তাহলে সেই অনুযায়ী তিনি কিন্তু নেবুলাইজার হোক হ্যান্ড পাম্প হোক সেটা কিন্তু সাজেস্ট করবেন কিংবা প্রেসক্রাইব করবেন। বাচ্চা যত বড় হতে থাকে তত কিন্তু তাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। তখন এই সর্দি কাশি, এক বছরের বাচ্চা সর্দি কাশির জন্য যতটা অসুস্থিতে পড়েছিল, চার বছরের বাচ্চা কিন্তু দেখবে অনেকটাই কম পড়ে। এরপরে যখন বাচ্চা আরও বড় হবে তাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। তার ফলে কী হবে, তোমাদের এই যে এই পাঁচ ছয় বছর পরে নেবুলাইজারের যে পদ্ধতিটা, এটা অনেকেই ভাবে হয়তো যে সারা জীবন চলবে, এটা কিন্তু সারা জীবন সব বাচ্চার জন্য যাদের শ্বাসকষ্ট আছে তাদের কথা আমি বলতে পারবো না, কারণ ডাক্তার বাচ্চাকে দেখে তার প্রেসক্রাইব তার প্রেসক্রিপশন বানান, তো সেই জন্য আমি বলতে পারবো না। কিন্তু নর্মালি যেটা সর্দি কাশি হয়ে থাকে বাচ্চাদের সেটা কিন্তু পাঁচ ছয় বছর পরে গিয়ে কমে যায়, তখন অটোমেটিক তোমার এই নেবুলাইজার মেশিনটা কোনো কাজে লাগবে না, হঠাৎ হঠাৎ লাগবে। তো তার জন্য নির্ভয়ে তুমি ডাক্তারকে জিজ্ঞেস করে নেবুলাইজ করতে পারো বাচ্চাকে, দেখবে অনেকটাই সুবিধা পাবে, অনেকটাই তুমি নিজেই বুঝতে পারবে যে ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে, তুমি আগে কতটা সময় কাটিয়েছিলে বাচ্চাকে নিয়ে, কতটা বাচ্চা বিরক্তিতে ছিল, অসুস্থিতে ছিল, আর এখন কতটা তুমি সুবিধে পাচ্ছ। কারণ বাচ্চার সর্দি কাশি হলো মানে কি পাঁচ সাত দিন যদি আমি কোনো নেবুলাইজ না করি, শুধুমাত্র যদি মেডিসিন খাওয়াই, তাহলে কিন্তু বাচ্চার সর্দি পাঁচ থেকে সাত দিন থাকবে। আর যদি বাচ্চাকে নেবুলাইজ করো অন্তত তিন দিন পরে তুমি আরামসে ঘুমাতে পারবে, বাচ্চাকে কোথাও যেতে না দিলেও তিন দিন পরে তুমি আরামসে ঘুমাতে পারবে, কারণ তিন দিনের মধ্যে বাচ্চা অনেকটাই ইম্প্রুভ হয়ে যায়। যে রাতে কাশা, খুব খুব করে কাশা, বমি করা, বাচ্চাদের একটা বাজে অভ্যেস, যখনই কাশি হয় তখনই ওরা বমি করতে চায়, মানে ও কিছু রাখতে পারে না, এই সমস্ত টেনশন থেকে তুমি কিন্তু দূরে থাকবে। বাচ্চাকে সুস্থ রাখতে হলে কিছু টেকনিক তোমাদেরকে মেনে চলতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চার পেট খালি থাকলে কিন্তু হবে না। তাই বাচ্চাকে যেইভাবে খাওয়াতে হোক ন্যাচারাল খাবার খাওয়াবে, কারণ বাচ্চা আমার বিরিয়ানি খেতে চাইছে, পিৎজা খেতে চাইছে বলে আমি বিরিয়ানি পিৎজা আইসক্রিম এগুলো খাওয়াবো, চার দিন খাওয়ার পরে অসুস্থ হয়ে যাবে এরকম না। নিজের মনকে জিজ্ঞেস করবে যে আমার বাচ্চার জন্য কোনটা ভালো, কোন খাবারটা খেলে ভালো, সেই খাবারটাই খাবে। প্রথম দিন এতটুকু খাবে, তারপরের দিন এতটুকু খাবে, অভ্যেসই হচ্ছে সব কিছু। প্র্যাকটিস করতে হবে তোমাকে, অভ্যেস করাতে হবে বাচ্চাকে, তাই ঠিকভাবে বাচ্চাকে খাওয়াতে হবে ন্যাচারাল খাবার, যেটাতে বাচ্চা যেটা যেই খাবারটা হেলদি হবে। তার সাথে হচ্ছে বাচ্চাকে ঘুমোতে দিতে হবে, বাচ্চার দুপুরের ঘুম কিন্তু খুব বেশি দরকার, রাতের ঘুমের থেকে দুপুরের ঘুমটা বাচ্চার ব্রেনকে অনেকটাই ঠান্ডা করে, তাই দুপুরবেলা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা বাচ্চাকে ঘুমোতে দেবে, দেখবে বাচ্চা অনেকটাই রিল্যাক্স হচ্ছে। কিছু অ্যাক্টিভিটি করাতে হবে, কিছু এক্সারসাইজ করাতে হবে, তার সাথে খেলতে হবে, তাকে খেলার সময় দিতে হবে, তাহলেই দেখবে বাচ্চা সুস্থ থাকবে। আর যদি বাচ্চাকে শুধুমাত্র বাচ্চা আমার খাচ্ছে না, না খাক, না খেলে না ঘুম হবে না, ও বডিটা মানে বাচ্চাদের যদি ঠিকঠাক খায় ঘুমায় তাহলে কিন্তু বাচ্চার শরীরটা সুস্থ থাকে। যখন দেখবে বাচ্চা ঠিকঠাক ঘুমাচ্ছে তার মানে হচ্ছে বাচ্চা সুস্থ আছে, আর যখন দেখবে যে বাচ্চা ঘুমোতে পারছে না, ছটপট করছে, তাহলে কিন্তু তার ভিতরে কিছু প্রবলেম হচ্ছে, হয় বাচ্চার খিদে পাচ্ছে, গ্যাস হচ্ছে, পেট ফাঁকা থাকলে পেটের গ্যাস হবে, ডাইজেস্টিং প্রবলেম হবে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই ঘুম খাওয়া অ্যাক্টিভিটি করা হচ্ছে মাস্ট বাচ্চাকে সুস্থ রাখার জন্য। বাচ্চা হালকা অসুস্থ হলে আমরা অনেকেই অনেক কিছু হোম রেমেডিজ ইউজ করি, সেগুলো অবশ্যই করবে, কিন্তু যদি মনে হয় যে এটা দিয়ে হচ্ছে না কিংবা একটু বাড়াবাড়ি হচ্ছে আর বাচ্চাদের একটুতেই বেশি হয়ে যায় একটুতেই কম হয়ে যায়, তো অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বাকি বাচ্চা তোমার তাকে কিভাবে কেয়ার করবে সেটা পুরোপুরি তোমার, তোমাকে পরিশ্রম করতে হবে, দেখবে বাচ্চা একদম সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, বাচ্চা যত হ্যাপি থাকবে তত কিন্তু বাচ্চা সুস্থ থাকবে। আর নিয়ম মতো যদি সব কিছু করা যায় বাচ্চার বডি দেখবে এমনিতেই স্ট্রং হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, অ্যান্টিবডি তৈরি হবে, বাচ্চা হ্যাপি থাকবে এবং সমস্ত পরিবেশের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। এই যে অনেক বাচ্চা আছে স্কুলে যায়, ঘেমে যায়, ঘামটা সহ্য করতে পারে না, সর্দি হয়ে যায়, বৃষ্টিতে ভিজে গেলে সর্দি হয়ে যায়, জ্বর হয়ে যায়, এই ভাইরাল ফিভারগুলো হয়, ভাইরাল ইনফেকশনগুলো হয়, ওগুলো অনেক সময় সহ্য করতে পারে না। তো এগুলো সব কিছুর জন্য দরকার বাচ্চার বডিতে অ্যান্টিবডি থাকা, বাচ্চাকে সুস্থ রাখা। তো যাতে ভালোভাবে বাচ্চার কেয়ার করো। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা হিট করে নিও বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছো কিংবা রিসেন্ট জয়েন হয়েছো, আমার অনেক ফ্রেন্ড হয়েছে রিসেন্ট, তাদেরকে
অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।